তো কেমনে ব্রাশ করে? হুম হুম মাশাল্লাহ, দেখেন সুইটারের উপর দিয়া, মানে ফেলপার উপর দিয়া কষ্টে পেঁচাইয়া, তুমি এটা কি? শুনেন, আমি ডিমের সবার জন্য এই জিনিসটা কিনে আনি, অনেক বেশি উপকারে আসবে। তা আমার কাছে তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা বৃষ্টি ভেজা দিনের ভিডিও দেখার জন্য। আমি তানি একটা তিনি বলছি, ইতালি থেকে কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, রায়ানকে স্কুলে দিলাম, দিয়ে এখন বাসায় যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি। অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার হচ্ছে ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে। এই যে দেখেন পানির দিকে তাকাইলেই বুঝবেন যে কত বৃষ্টি হইতেছে, টাপুর টুপুর বৃষ্টি হইতে আসছে। ভাই যে ঘুম থেকে জেগেছে, আসসালামু আলাইকুম তালহা। তালহা সকালে ঘুম থেকে জেগে কান্না করতেছে যে ওর ভাইয়া নাকি ওরে সালাম দেয় নাই। তখন বাজে হচ্ছে ভোর 7টা, সেই সময় ওর ঘুম ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করতেছি তুমি কান্না করতেছো কেন, বলতেছে বড় ভাইয়া আমারে সালাম দেয় নাই, আমারে সালাম দেয় নাই। ভাইয়া আজকে তোমার সালাম দেয় নাই? আহারে, এই জন্য তোমার মন খারাপ? থাক, আবারও সালাম দিবে, আসো নাস্তা করবা। কে তালহা, বুঝি নাই তোমার কথা, কি বলছো কি বলছো? ও তোমার বড় ভাইয়া, হ্যাঁ সাথে নিয়ে গেছে তো স্কুলে। বাহিরে অনেক বেশি বৃষ্টি হইতেছে, তালহা চিন্তা করতেছে বড় ভাইয়া সাথে নিয়ে স্কুলে গেছেনি। হ্যাঁ বাবা, তোমার এত চিন্তা করতে হবে না, গেছে নিয়ে গেছে অনেকগুলির সাথে, না নিয়ে গেছে নিছে না, বলছি আমাদের বাসায় অনেকগুলি ছাতা আছে না ভাই, তোমার ভাইয়া একটা ছাতা নিয়ে গেছে, তোমার পাপা একটা নিছে, তোমার ভাইয়া একটা নিছে, আমি একটা নিছি, তোমার রায়ান ভাই একটা নিছে, বুঝছো? হ্যাঁ আমি গিফট করছিলাম কারে? ও তোমার আমি ছাতা গিফট করছিলাম, আমি তো ভুলে গেছি। শুনেন তালহা কত কথা বলতে পারে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন কি? হ্যাঁ তোমার ভাইয়ের সঙ্গে তোমার পাপা গেছে? না তোমার পাপা আর অনেক ভোরে চলে গেছে কাজে, বুঝছো? চলো আমরা নাস্তা করি। ওকে, কি নাস্তা করবা তুমি? আর জামাই কি ভরছে এগুলি, কালকে চা লাগাইছিলা নাকি? ও তখন কি খাইতে চাও, কি নাস্তা করবা, কি নাস্তা করতে চাও বলো, কি নাস্তা? হ্যাঁ নাস্তা করবা তো, বুঝলাম, কি নাস্তা করবা? কেক, কেক দিয়া দুধ দিয়া, চলো নাস্তা তো করবই। এদিকে গুড়া হয়েছিল দেখি, আল্লাহ রে কত কথা জানে, গুড়া আবার কারে কয় আসলে তো, এদিকে এদিকে কেমন জানে হয়ে গেছে চুলকায়া। ভালো হয়ে যাবে না বাবা, কিছু হয় নাই। তালহা কি তুমি বড় হয়ে গেছো? আচ্ছা তাহলে ব্রাশ করো, দেখাও তো কেমনে ব্রাশ করে। হুম হুম এই যে দেখেন তালহা একা একা ব্রাশ করে, তাকাও মামা দেখে একটু তাকাও। দেখছেন
তালহা ব্রাশ করতে পারে। তো তালহা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের উপরে বসে তারপরে প্রতিদিন এভাবে হচ্ছে ব্রাশ করে। পরে হচ্ছে আমি একটু মুখ ধুয়ে দেই, তাড়াতাড়ি করো। তোমার ব্রাশ করতে ভালো লাগে তালহা? ভালো লাগে ব্রাশ করতে? ইন করে তালহা, কি করো তালহা? মুখ মশা দিছো, দেখি মশা হয়েছিনি? এই যে তালহা কিন্তু প্রতিদিন একা একা ব্রাশ করে, তারপর আবার হচ্ছে গামছা দিয়ে মুখ মুছে, এখন আবার গেঞ্জি দিয়ে মুখ মুছতেছে। গেঞ্জিটা খুলে ফেলো, অনেকটা গেঞ্জি পরাই দেই, শোনো। হ্যাঁ, আবে গামছা ভিজে গেছে না, সেটার উপরে রেখে দেই। দেখি তোমার দাঁত দেখি পরিষ্কার হয়েছে নি? মাশাআল্লাহ, কই দেখি, এদিক তাকাও, তোমার দাঁত দেখি, দাঁত পরিষ্কার হয়েছে? দাঁত 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 নি, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। তালহার জন্য এখানে গরম দুধ গরম করে নিয়েছি, তালহা এখানে এই যে এই কেক দিয়ে খাবে। আর এই যে হচ্ছে তালহার জন্য দুধ গ্লাসে নিয়েছি, এটগুলা দিয়ে হচ্ছে এই যে কাকায়ও কাকায়ও দিয়ে তালহাকে এখন গুলাই দিব। আর এদিকে হচ্ছে এই যে আমি গ্লাসে দুধ নিয়ে নিয়েছি, চিনি আর হচ্ছে এই যে কফি, এই কফিটা এখন আমি খাবো। নাও খাও, ওকে। দেখি তালহা, তারপর তোমাকে এখানে আর একটু দুধ দিয়ে দিই। এই যে দেখেন তালহা কেমনে খাইতেছে, তালহার গলায় একটা গামছা বেঁধে দিয়েছি এদিক থেকে একটু লুজ দিয়ে, যেন খাওয়ার সময় হচ্ছে গামছায় জড়াইলে গামছা ধুয়ে দেওয়া যাবে, বারবার জামা কাপড় চেঞ্জ করতে ভালো লাগে না। এই যে দেখেন আমি সকালে নাস্তা করে হাতে একটু মোবাইল নিয়ে দেখতেছি কয়েকজন আপুর ভিডিও, তো পটপট আওয়াজ হইতেছে, আমি আর তাকাই নাই, মানে আমি ওই যে ভিডিও দেখতেছি আর এইদিকে দেখেন সে কি কাজ করতেছে। এই তুমি কি কাজ করতেছো দেখি? দেখেন সুইটারের উপর দিয়া, মানে ফেলপার উপর দিয়া কষ্টে পেঁচাইয়া তুমি এটা কি কাজ করতেছো বাবা? ও বাবা বাবা, নিজে 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 কষ্টে পেঁচাইয়া কি করতেছে এগুলা? দেখেন এটা কেউ বিশ্বাস করবে? ও যে সারাদিন কত দুষ্টামি করে ধারণার বাহিরে, আজকে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাইতেছি। দেখেন হয়েছে, আর পেঁচাইতে হবে না, দাও কেসি দেখাইতে দেই দিব। হ্যাঁ, ওই যে কেসি আনো, ওখান থেকে আনো, ওই যে উপরে দেখো, হ্যাঁ আনো দাও, দেখি হাত ছড়াও হাত ছড়াও হাত ছড়াও, কেটে যাবে হাত ছড়াও। কি রে কেসিতে কি দান, হাত ছড়াও হাত ছড়াও হাত ছড়াও না, বাম হাত দিয়ে এমন হইতেছে, এই কেটে গিয়েছে, দেখেন জাদু জাদু, কেসি থেকে কষ্টটা ছুটতেছে না। দেখি এখন তোমাকে কেমন লাগে এরকম ভাবে কষ্ট দিয়ে পেঁচাই, যারা তাদের কি বলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমি কি তোমার ভালো লাগতেছে নাচতে? তালহা নাচতেছে, দেখেন তালহা এটা কি কাণ্ড ঘটাইছে। আমি গেছি গোসল করতে, ওর পাপা ওই যে কালকে যে শপিং গুলো আনছিল, এই যে ডিম কিনে আনছিল, 10টা ডিমের প্যাকেট করা ছিল, এই যে এটার মধ্যে ছিল, তার এই যে এইখানে ছিল প্যাকেট করা নতুন প্যাকেট, আমি প্যাকেট অবস্থায় এইভাবে এখানে রেখে দিয়েছি। ও প্যাকেটটারে খুইলা নিচে ফালাইয়া হাত দিয়া ডিম, দেখেন এখানে 6টা ডিম ভেঙে ফেলছে, 10টার মধ্যে থেকে 6টা ভাঙছে আর এই যে 4টা আছে। এইটা এখন কি করবো, কেন ভাঙছো এই ডিম? ডিম ভাঙছো কেন? এই ডিমের সমস্যা হয়েছিল এই জন্য তুমি এমনি ভেঙে ফেলাইছো? শুনেন কথা, এই ডিমে নাকি সমস্যা হয়েছিল এই জন্য ভেঙে ফেলাইছে। তো কি আর বলবো, আসলে রিজিক, এই ডিম 6টা হয়তো আমাদের রিজিকে ছিল না, এই জন্যই তালহা এভাবে ভেঙে ফেলেছে।
তুমি এই ছয়টা ডিম তুমি কেন বাংলা? এই ডিমের সমস্যা ছিল হেল লেগেই ও বাংছে, কথা শুনেন। আমি ডিমের সঙ্গে সমস্যা লেখা ছিল। তুমি এত পড়া লেখা জানো, এত শিক্ষিত তুমি, ওটা তো রায়ানের, ওটা এখন তোমার লাগে, এই জন্য তোমারে পড়াইছি। তোমার আমি গোসল করাইছি, খাটের উপরে দিছি যে তুমি খেলা করো, খাটের উপরে বইসা, তা না করে এই যে নিচে কতগুলো খেলনা রাখছে, এরপরে এই যে ডিম ভেঙে এই অবস্থা। এখন কি কারে মাইর দিমো, মাইর দিমো থাক, খুব ভালো কাজ করছে। এবার খাটের উপরে যাও, জুতাটা খুলো, জুতা খুলো, খাটের উপরে যাও। তারপর ওই রুমের মধ্যে ওইখানে আবার কি নিছো, কত কাজ বাড়ায় আমার ছেলে, ভালো লাগে এগুলা বলেন। দুপুরে কি কি রান্না বান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে হচ্ছে ভাত, তারপরে হচ্ছে এখানে এই যে মসুরির ডাল ভুনা করেছি, আর এখানে হচ্ছে এই যে গতকালকে যে শপিং দেখেছেন আপনারা ইলিশ মাছ, তো সেখান থেকে একটা ইলিশ মাছ ভুনা করেছি। বাসায় হচ্ছে গতকালকের কিছু বিরিয়ানি ছিল আমি খেয়েছি, আর তালহা খেয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকের ওয়েদার কিন্তু মাশাল্লাহ খুব ভালো, এই যে দেখেন অনেক রোদ উঠেছে। হ্যালো, এখন 3:40 বাজে, তালহাই যে বেলকনিতে এসে খেলা করতেছে, তালহা এক্ষুনি গাড়িটা মনে হচ্ছে চলে যাবে। এই যে দেখেন আমার তালহার গাড়ি কোথায়, বেলকনিতে নিয়ে আসছে। কয়েকদিন ধরে বৃষ্টি নেমে এই যে রাস্তাঘাটে পানি জমে আছে, যে আমাদের বাসার সামনে এই জায়গাটুকু একটু নষ্ট, তো এই জন্য পানি জমে আছে। শপিং মল থেকে আমরা চলে এসেছি বাসায়, তো কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। তো এই যে এইগুলো দেখেন, এগুলো হচ্ছে তালহার জন্য কেনা হয়েছে বেলুন, আর এটা বাবলস, এই বাবলসের এই কৌটাটা কেনা হয়েছে রায়ানের জন্য, সেটা তো আপনারা একটু আগেই দেখেছেন। আর আমার সংসারের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, সেটা কি একটু পরে দেখাচ্ছি। আর এই যে এগুলো ছোট ছোট কি বলে চাকুর মতো বা আরও ডিজাইন করার জন্য, আর হচ্ছে এই যে চার কালারের চারটা বক্স দেখতে পাচ্ছেন, এইগুলার মধ্যে কেমন কি জিনিস আছে আমি দেখাচ্ছি খুলে। তো এখানে চার কালারের চারটা কৌটা আছে এই যে এরকম, আমি এইটা খুলে দেখাচ্ছি। আর এই যে ভিতরে দেখেন আমরা রুটি বানাই যেরকম ময়দার খামির থাকে না, ঠিক ওরকম একটু কালারিং করা, তো এটা দিয়ে কিন্তু এক এক ধরনের এক এক জিনিস বানানো যায়। আর সেই জিনিস এইটা দিয়ে হচ্ছে বানানোর সময় ডিজাইন করতে হয় যে এগুলা দিয়ে, এগুলো আমার ছেলের বড় ছেলের জন্য কিনেছি, ওর নাকি লাগবে। তো এখানে এই যে চার কালারের চারটা সেট, লাল, এটা হচ্ছে সবুজ কালার, এটা হচ্ছে এটা কি কালার আপনারা আমাকে বলে জানাবেন, এটা রায়ান বলতেছে ব্রাউন কালার, ইংলিশ ব্রাউন, হ্যাঁ ইংলিশে নাকি ব্রাউন বলে, এটা কি হোয়াইট, তাহলে এটা কি রেড, আর এটা গ্রিন, মাশাল্লাহ। তা রায়ান চারটা কালারের নাম বলে দিয়েছে এই তো। আর আমার সংসারের অতি প্রয়োজনীয় জিনিসটা কি সেটা আপনাদের দেখাই। আমার সবসময় হচ্ছে আগে 1 লিটার তেলের বোতল ইউজ করা হতো, ইদানিং সেগুলো কেনা হচ্ছে না, এখন যেহেতু 5 লিটারের বোতলগুলো কিনে আনে, তো পরে দেখা যায় 5 লিটারের যে কাতি সেখান থেকে তেল ইউজ করতে হয়। এই জন্য ভাবলাম সংসারের জন্য এই জিনিসটা কিনে আনি, অনেক বেশি উপকারে আসবে। তা আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, তা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।